খেয়াল করে দেখো, পুরুষ মশা সে অবশ্যই কাজ করে, সে কিন্তু বাইরে বাইরে ফুলে ফুলে মধু আহরণ করে, কিন্তু স্ত্রী মশুকি বা মশা যেটা আমরা স্ত্রী মশুকি বলি, কারণ যেহেতু ফিমেল, সো সে কী করে, তার বাচ্চার জন্য ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য সে কিন্তু তোমার কাছে গিয়ে সে লাইফ রিস্ক নিয়ে তোমার রক্ত সে চুষে খাচ্ছে তার ডিম্বাণুর জন্য। সে তার একটা খাবার না, তার ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য সেটা করছে। সো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যে হোয়াই আমরা দেখো ইসলাম ধর্মে কিন্তু বাবা এবং মায়ের মধ্যে মাকে কিন্তু সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কারণ তোমরা যারা আসলে সবাই জানো যে একটা পরিবারের মধ্যে বাবা অবশ্যই বড় হাতিয়ার, বাবা অবশ্যই একটা স্তম্ভ, কিন্তু তোমার সাথে তোমার মায়ের যে বন্ধন সেটাকে তুমি আর কোনো কিছু দিয়ে বিচার করতে পারবে না। এই পৃথিবীতে একমাত্র মানুষ যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হচ্ছে তোমার মা, যে তোমার কাছ থেকে কোনো কিছু চায় না, যে তোমার কাছ থেকে কোনো রিটার্ন চায় না, যে কখনোই আশা করে না যে তুমি একটা জিনিস করবা আর ওই টাকা দিয়ে তোমার বাবা মা বড় মানে খুব ভালো মতো চলবে, সেটা সে কখনোই আশাও করে না, বিশ্বাসও করে না। কারণ কি, সে চাচ্ছে, তিনি চাচ্ছে তার সন্তান ভালো করুক, সর্বোচ্চটুকু তিনি দিয়ে যাচ্ছে যেন তার সন্তান খুব ভালো জায়গায় যায়, শান্তিমতো থাকে, সম্মানের সাথে থাকে। সো ওই কথাটাই আমি সবসময় বলি যে যখনই তোমার মোটিভেশন দরকার হবে একটা কথা মাথায় রাখবে যে মোটিভেশন মানে হচ্ছে পার্সোনাল মোটিভেশন, নিজের মা, এর বাইরে পৃথিবীতে আর কোনো মোটিভেশন নাই, ইম্পসিবল। কারণ কি, তোমার মায়ের মতো নিঃস্বার্থভাবে তো কাজ করা, তোমার জন্য নিঃস্বার্থভাবে কাজ করা মানুষ আর পৃথিবীতে একজনও নাই, নট এ সিঙ্গেল পার্সন। সো যখনই মোটিভেশন দরকার হবে একটাই কথা, জাস্ট মায়ের কথা মনে রাখবা, আমার এখন পড়তে হবে, পড়তেই হবে, আমার এখন যে কাজ করার দরকার সেটা করবো মায়ের কথা চিন্তা করে, ক্লিয়ার? আর সবচেয়ে বড় মোটিভেশন নিজের পড়াশোনা চালা যেতে হবে অবশ্যই, পড়াশোনা করলে তুমি ভালো জায়গায় যাবা, পড়াশোনা না করলে খারাপ জায়গায় চলে যাবা। সো পড়াশোনা করাটা তোমার জন্য একটা নিজের একটা অটোমেটিক মোটিভেশন, পড়াশোনা করলেই আমি ভালো জায়গায় যেতে পারবো। সো এই মোটিভেশনটা অবশ্যই আপনারা সবাই ধরে রাখবেন।